ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আশা করছি শারীরিক এবং মানসিকভাবে ভেতর থেকে সুস্থ আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলায় ঢুলটিতে অবস্থিত সামিয়া সিফাত ডেইরি ফার্মে। আর এইখানে আসার পর দেখতে পেলাম এখানে বেশ কিছু সারগরু বিক্রয় করা হবে। এখানে বেশ কিছু বিভিন্ন জাতের সারগরু আছে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে সামিয়া সিফাত ডেইরি ফার্মের সংগ্রহে থাকা সারগরু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো আপনার ফার্মে আসার পরে তো আপনি জানালেন আজকে আপনি সারগরু দেখাবেন আমার দর্শকদের উদ্দেশ্যে। বর্তমানে কতগুলো সার আছে? তাহলে দেখেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে কি কি সারগরু আছে। এক নাম্বার সিরিয়ালে সাদা কালো বেশ উঁচা লম্বা সুন্দর করে একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই ফ্রিজিয়াম জাতের সার। এটা ফ্রিজিয়াম জাতের সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? সারটার বর্তমান বয়স 24 মাস। বর্তমান 24 মাস এই সারটার বয়স? জি, দুই দাঁত হয়ে গেছে আর কি। এই সারটার আনুমানিক ওজন কতটুকুন আছে? যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় এই সারটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা ভাই 1 লক্ষ টাকা হলে বিক্রি করব। 1 লক্ষ টাকা হলে সারটা আপনি বিক্রি করবেন। তো এই সারটা সাইড করে দেন, দ্বিতীয় নাম্বার যে সার আছে সেটা দেখাই। দুই নাম্বার সিরিয়ালে সাদা কালো আরো একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ফ্রিজিয়ান জাতের। এটা ফ্রিজিয়ান জাতের একটা সার। এই সারটার বর্তমান বয়স কতটুকু? সারটার 18 মাস ভাই। বর্তমানে সারটা 18 মাস বয়স। এই সারের শরীরে আনুমানিক কত মন মাংস আছে? এটা 5 মন মাংস আছে ভাই। এটাতে 5 মন আইডিয়া করতেছেন। যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কত টাকা হলে এই সারটা বিক্রি করবেন? এটা 90,000 টাকা হলে বিক্রি করবেন। 90,000 টাকা হলে বিক্রি করবেন। আর যে সকল ক্রেতা ভাইরা আপনার কুরবানির কে লক্ষ্য করে সার কেনে তাদের, তারা এটা কত সালকে টার্গেট করে নিতে পারবে? এটা ভাই যদি এখন আমার থেকে 90 দিন নেয় তো কুরবানির ভিতরে এর গায়ে 7 মন মাংস লাগবে, 6-7 মন। মানে আগামী কুরবানিতে 6 থেকে 7 মন মাংস হবে যদি সঠিক পরিচর্যাটা করে। এখনো দাঁতে না, বড় হবে, আরো বড় হবে, বড় হবে আরো। জি, তো এই সারটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা 90,000 টাকা হলে বিক্রি করবো ভাই। 90,000 টাকা হলে বিক্রি করবেন। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, এখন কথা বলা তো অবশ্যই আসবে, দেখার পরে তারপরে তো তাদেরও একটা আইডিয়া আছে। অবশ্যই যারা কিনবে তারা আইডিয়া করে দেখে শুনেই নিবে। তো এই গরুটা সাইড করে দেন, তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা আছে সেটা দেখাই। তিন নাম্বার সিরিয়ালে কালো করে উঁচা লম্বা বেশ সুন্দর আরও একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান জাতের সার। এই সারটার বর্তমান বয়স কতদিন? সারটার বর্তমান বয়স 18 মাস। এই সারটার বর্তমান বয়স 18 মাস। এই সারটার আনুমানিক ওজন কতটুকু আছে? এটা তো ভাই 5 মন ঊর্ধ্বে যাবে, 5.5 মন। 5 মন, 5 থেকে 5.5 মন আপনি আইডিয়া করতেছেন। যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় তাহলে এই সারটা কত সালকে টার্গেট করে নিতে পারে? এটা এখনো দাঁতে নাই ভাই, এখনো দাঁতে নাই, যেহেতু উঁচু লম্বা হবে। এগুলো সবই রাখি গরু, একটাও কাটাই গরু না। কাটাই গরু আগামী কুরবানি বা তার পরের কুরবানিকেও টার্গেট করতে পারে। এখনো সে 1-2 বছর রাখতে পারবে। কত টাকা হলে সারটা বিক্রি করবেন? আমি 90,000 টাকা হলে বিক্রি করবো। 90,000 টাকা হলে বিক্রি করবেন। দরদামের সুযোগ আছে কি? সাপেক্ষে মানে সামনাসামনি আসলে হয়তো কিছু কম বেশি, আলোচনা সাপেক্ষে হয়তো কিছুটা সম্মান করতে পারবেন, আপডাউন না। তো এই গরুটা সাইড করে দেন, পরের সারটা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে কালো রঙের আরও একটা সার দেখতে পাচ্ছি, বেশ উঁচা লম্বা আছে, এই সারটার কি জাতের সার? এটা ভাই ফ্রিজিয়ান আর দেশালের ক্রস। এই সারটা ফ্রিজিয়ান এবং দেশালের ক্রস দুইটার একটা সার। এই সারটার শরীরে বর্তমান কত মন মাংস আছে? 5 মন মাংস আছে ভাই। 5 মন মাংস আছে আনুমানিক।
যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় এই সারটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন? এটা ভাই 85,000 টাকা হলে বিক্রি করব। 85,000 টাকা হলে সারটা বিক্রি করবেন? দাঁতে নাই, এটা বড় হয়ে যাবে, প্রত্যেকটা রাখি করব। দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। এখানে চাইলে ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে এই সারটা নিতে পারে। এটা সাইড করে দেন, পাঁচ নম্বরটা দেখাই। পাঁচ নাম্বার সিরিয়ালে একদম ছোট্ট আকৃতির একটা কালো সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই দেশাল। এটা দেশাল সার। এই সারটার বয়স কত দিন? সারটার বয়স ভাই 16 মাস। এই সারটার বয়স 16 মাস। এর শরীরে আনুমানিক কত মন মাংস আছে? আড়াই মন মাংস আছে ভাই। এটাতে আড়াই মন মাংস হবে, আপনার আনুমানিক আইডিয়া করতেছেন? যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কত টাকা হলে সারটা বিক্রি করবেন? 48,000 টাকা হলে বিক্রি করবেন, দরদামের সুযোগ আছে। চাইলে ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। এটা সাইড করে দেন, ছয় নম্বর সিরিয়ালের সারটা দেখাই। ছয় নম্বর সিরিয়ালের সাদা কালো অনেক উঁচা লম্বা বেশ সুন্দর একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা হয় ফ্রিজিয়ান জাতের সার। এটা ফ্রিজিয়ান জাতের সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? সারটার বর্তমান বয়স 19 মাস। বর্তমান বয়স এই সারটার 19 মাস। এই সারটার শরীরে কত মন মাংস আছে? এটা ভাই 5 মন, 5.5 মন আইডিয়া আছে। এটা এই সারটার থেকে আপনি 5 থেকে 5.5 মন মাংস আইডিয়া করতেছেন? যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় এই সারটা কত সালকে টার্গেট করে নিতে পারবে? আগামী কুরবানি বা তার পরবর্তী কুরবানি যদি এই সারটা রাখা যায়? হ্যাঁ, রাখা যাবে। ভালো কিছু কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা এখনো অনেক বড় হবে, এখনো এটা দাঁতি নাই, সবগুলাই রাখি গরুই ভাই। সাফল, হ্যাঁ, সারটা অবশ্য দেখতে অনেক উঁচা লম্বা, এটাকে যদি পরিপূর্ণভাবে ঠিক মতো পরিচর্যা খাবার দেওয়া যায় আগামী বছরও বেচা বিক্রি হতে পারে, কুরবানি টার্গেট করে বিক্রি করতে পারবে। এই সারটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা ভাই 95,000 টাকা হলে বিক্রি করবেন। 95,000 টাকা হলে বিক্রি করবেন, দরদামের সুযোগ আছে কি? হালকা কিছু সম্মান করা যাবে, এই গোটা সাইড করে দেন, পরে গোটা দেখাই। সাত নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের মাঝারি আকৃতির আরো একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই ফ্রিজিয়ান জাতের সার। এটা ফ্রিজিয়ান জাতের সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? 16 মাস ভাই। বর্তমানে এই সারটার বয়স 16 মাস। এই সারটার শরীরে কত মন মাংস আশা করতেছেন? এটা ভাই 4 মন, 4 মন এরকম হবে। 4 থেকে 4 মন আইডিয়া করতেছেন এই সারটার শরীরে বর্তমান মাংস আছে। যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কত টাকা হলে এই সারটা বিক্রি করবেন? এটা ভাই 85,000 টাকা হলে বিক্রি করব। 85,000 টাকা হলে বিক্রি করবেন, দরদামের সুযোগ আছে কি? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আলোচনা সাপেক্ষে হ্যাঁ দরদামের সুযোগ আছে আর কি। তো এই গোটা সাইড করে দেন, পরে গোটা দেখাই। আট নাম্বার সিরিয়ালে মাঝারি আকৃতির আরও একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই দেশাল আর ফিজিয়ানের ক্রস আছে ভাই। এটা দেশাল আর ফিজিয়ানের ক্রস জাতের একটা সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? 14 মাস ভাই। এই সারটার বয়স 14 মাস। এই সারটার শরীরে আনুমানিক কত মন মাংস আছে? 3 থেকে 3.5 মন মাংস আছে ভাই। 3 থেকে 3.5 মন মাংস আইডিয়া করতেছেন? দর্শক ভাইরা চাইলে এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা ভাই 75,000 টাকা হলে বিক্রি করবো। 75,000 টাকা হলে বিক্রি করবেন, দর্শক ভাইরা আইডিয়া করে দেখে শুনে নিতে পারবে, দরদামের সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই। এই গোটা সাইড করে দেন, পরে গোটা দেখাই। নয় নাম্বার সিরিয়ালে কালো রঙের মাঝারি আকৃতির আরও একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা ভাই দেশাল। এটা দেশাল জাতের একটা সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? সারটার বর্তমান বয়স 14 মাস। এই সারটার শরীরে আনুমানিক কত মন মাংস আছে? আড়াই মন মাংস আছে। এই সারটা যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কত টাকা হলে বিক্রি করবেন? এটা ভাই 55,000 টাকা হলে বিক্রি করবে। 55,000 টাকা হলে এই সারটা বিক্রি করবেন, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। চাইলে ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। দশ নম্বর সিরিয়ালে দুইটা সার বাচ্চা নিয়ে আসছেন, এই সার বাচ্চা দুইটা কি জাতের? এটা ভাই দেশাল জাতের। দুইটাই দেশাল জাতের সার। এই বাচ্চা দুটার বয়স কেমন? একটার বয়স ভাই 12 মাস, একটার বয়স 13 মাস। 12-13 মাস করে বয়স হয়েছে। এই সার দুটাকে কত সাল টার্গেট করে নিতে পারবে? একটু বাচ্চা এখনো, জলকে বাচ্চা সার এখনো। অবশ্যই যারা বাচ্চা সার যারা নিবে অবশ্যই তো এটা হ্যাঁ কুরবানি বা বিভিন্ন অকেশনের জন্য টার্গেট করে নিবে, তো কত সালকে টার্গেট করে তারা নিতে পারবে? এটা এখনো 2-5 বছর রাখা যাবে, কোনো সমস্যা। এটা এখনো 5 বছর রাখা যাবে। যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় এই জোটা কত টাকা হলে বিক্রি করবেন?
এই জোড়া ভাই 80,000 টাকা হলে বিক্রি করব। এই জোড়া 80,000 টাকা হলে বিক্রি করবেন? দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। চাইলেই কোনো ক্রেতা ভাই এই সার দুইটা বাচ্চা 80,000 টাকা দরদাম করে নিতে পারবে। এই বাচ্চা দুইটা সাইড করে দেন, পরের সারটা দেখাই। 11 নম্বর সিরিয়ালে সাদা অংশ বেশি, সাদা কালো, অনেক সুন্দর এবং অনেক উঁচা লম্বা একটা সার দেখতে পাচ্ছি। এটা কি জাতের সার? এটা ভাই ফ্রিজিয়ান জাতের সার। এটা ফ্রিজিয়ান জাতের একটা সার। এই সারটার বর্তমান বয়স কত দিন? এটার ভাই 19 মাস বয়স আছে। এটার 19 মাস বয়স। এই সারটার শরীরে আনুমানিক কত মন মাংস আছে? 4.5 মন থেকে 5 মন মাংস আছে। 4.5 থেকে 5 মন মাংস আছে। ক্রেতা ভাইরা চাইলেই তো এই সারটা সংগ্রহ করে আপনার থেকে নিয়ে তারা আগামী কুরবানি বা তার পরবর্তী কুরবানিকে টার্গেট করে এটাকে লালন পালন করতে পারবে? দাঁতে নাই। হ্যাঁ অবশ্যই, এটা এখনো দাঁতে নাই। এটাকে যদি লম্বা সময়ের জন্য লালন পালন করা যায়, সঠিক পরিচর্যা করা যায়, এটা কি অনেক বড় হবে? হ্যাঁ, এটা অনেক বড় হবে ভাই। যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়, কত টাকা হলে সারটা আপনি বিক্রি করবেন? এটা 90,000 টাকা হলে বিক্রি করবেন। এটা 90,000 টাকা হলে আপনি বিক্রি করবেন? দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। চাইলে ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। সর্বশেষ সিরিয়ালে 12 নম্বরে যে আরো একটা সার বাচ্চা নিয়ে আসছেন, এটা কি জাতের বাচ্চা? এটা ভাই শাহিয়াল জাতের সার বাচ্চা। এটা শাহিয়াল জাতের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স ভাই 2.5 মাস। আর বাসার বিক্রি করে দিবেন? যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়, কত টাকা হলে এই বাচ্চাটা বিক্রি করবেন? এটা ভাই 70,000 টাকা হলে বিক্রি করে দেবো। 70,000 টাকা হলে এই বাচ্চাটা বিক্রি করবেন? দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামে কিছু সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। চাইলে ক্রেতা ভাইরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। তো ভাই, আপনার সংগ্রহে থাকা বেশ কিছু সার আমার দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত করে বর্ণনা করলেন। তো যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয়, এখানে আসার ব্যবস্থা কি? এখানে ভাই আমার বাসা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজার। পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজার, গ্রামের নাম রেজাননগর। আর যদি কোনো ক্রেতা ভাই অনলাইনে দেখে আপনাকে আর টাকা দিয়ে দেয়, আপনার সাথে দরদাম হওয়ার পরে আপনি কি নিজ দায়িত্বে তার বাসা পর্যন্ত পৌঁছায় দিবেন? তার বাসা পর্যন্ত পৌঁছাতে দেবো। এটা মোবাইল ফোনে আমার ফোন নাম্বার আছে, ফোনে কথা হওয়ার পরে যদি ভাই আসে বা কারোকে পাঠায়, অথবা যদি কেউ না আসে, আপনি কি নিজ দায়িত্বে পৌঁছায় দেবেন? পৌঁছা দিতে পারবো। তার টাকা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার তো কোনো সম্ভাবনা নেই? এটা কোনো ই নাই। এটা আমার খামার যেহেতু আছে, আমার আপনি প্রতিবেদন দিচ্ছে, আমার তো খুঁজে পাবে, আমি ঠিকানা দিচ্ছি, সেটা তো অবশ্যই। তারপরেও তো মানুষ প্রতারণা করে। প্রতারণা করে ওইগুলা ভিতর ভাই, আমার ভিতর ওইগুলা নাই। আপনি না হলে কাউকে পাঠা দিবেন, আসবে, এসে নিয়ে যাবে, দেখবে। আমি এগুলাই পছন্দ করি ভাই। আসবেন, আসি, আপনি পছন্দ হলে নেবেন, না হলে না নেবেন, দাম দর করবেন। আমরা সবসময় বলি যে যেটাই কিনুক, সার গরু বলেন, বাচ্চা কল বলেন বা গাভী গরু বলেন, এসে দেখে শুনে নিজের মতো করে আইডিয়া করে নেওয়াটাই বেটার। বেটার। তো আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগের জন্য ফোন নাম্বারটা একটু বলবেন। আমার যোগাযোগের নাম্বার ভাই এটা ইমো নাম্বার 01789-47-47-10। 01789-47-47-10 আপনাকে ইমোতে অল টাইম এই নাম্বারে পাওয়া যাবে? অল টাইম পাওয়া যাবে। তো ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।